আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু আরো একটি নতুন ইভেন্ট চলে আসছে। যদি আমরা এখন গেমের ভিতর প্রবেশ করে এইরকম একটি ইভেন্ট দেখতে পারবে যার নাম হচ্ছে ফেভার স্টোর। এখন কথা হচ্ছে এই ফেভার স্টোর কমপ্লিট করতে আমাদের কত ডায়মন্ড প্রয়োজন হবে। বাট আরো একটি কথা হচ্ছে এই স্টোরের মধ্যে মানে এই ইভেন্টের মধ্যে কিন্তু আরো অনেক রুলস রয়েছে যেগুলো এখন তোমরা জানতে পারবে। তার আগে তোমাদের অবশ্যই একটি বিষয় জানতে হবে যে স্টোরের মধ্যে এই ইভেন্টের মধ্যে কি কি আইটেম কি কি রিওয়ার্ড রয়েছে। এখানে যে রিওয়ার্ড গুলো রয়েছে সেখান থেকে আমার ইমোটটাই শুধুমাত্র বেস্ট মনে হয়েছে। এন্ড স্ক্রিন উপর কিন্তু তোমরা সম্পূর্ণ সবগুলো রিওয়ার্ড দেখতে পারতেছো। ভাই দেখো আমি কিন্তু ইমোটটার জন্য স্পিন মারবো, আমার আইডিতে অলরেডি 1000 ডায়মন্ড রয়েছে। স্পিন মারার পর দেখে আমার কত ডায়মন্ড প্রয়োজন হয় আর তোমাদের কত ডায়মন্ড প্রয়োজন হবে ইভেন্টটা কমপ্লিট করার জন্য এটাও জানতে পারবে। ইভেন্টের মধ্যে যদি তোমরা ডায়মন্ড খরচ করো তাহলে তোমাদের জন্য ভালো হবে নাকি খারাপ হবে এই বিষয়টাও জানতে পারবে। এখানে আরো একটি কথা হচ্ছে তোমরা যদি এখানে 10টি স্পিন করো তাহলে 30 মিনিটের জন্য তোমরা 50% ডিসকাউন্ট পাবা। এক কথায় তোমরা কিন্তু এখন দেখতে পড়তেছো একটি স্পিন করার জন্য 30 ডায়মন্ড প্রয়োজন, যখন তোমরা 10টি স্পিন করে ফেলো তখন কিন্তু 50% ডিসকাউন্ট পাবা। আর সেই 50% ডিসকাউন্ট শুধুমাত্র 30 মিনিটের জন্য পাবে। এন্ড তোমাদের কিন্তু আরো একটি বিষয় বলা দরকার যে তোমাদের যদি এই ইভেন্টটা কমপ্লিট করতে চাও তাহলে অবশ্যই 2000 ডায়মন্ড টপ আপ করতে হবে। এখানে কিন্তু দেখতে পড়তেছো আমার 10টা স্পিন হওয়ার পর এখানে আমাদের 50% ডিসকাউন্ট দিয়ে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ 2000 ডায়মন্ডের মধ্যেই এর আগেই তোমরা ইভেন্টটা কমপ্লিট করতে পারবে, ড্রেস সহ ইমোট গুলো নিতে পারবে। 15 ডায়মন্ডে আমি একটি স্পিন আর 67 ডায়মন্ডে আমি 5টি স্পিন করতে পারতেছি, কিন্তু আমি উড়াদৌড়া স্পিন করার পর আমি কিছুই পাচ্ছি না। প্রায় 400 ডায়মন্ড প্লাস ফুরিয়ে গেছে কিন্তু এখনো আমি কোনো ধরনের কোনো ভালো আইটেম রিওয়ার্ড পাইনি। স্পিন মারতে মারতে 500 ডায়মন্ড যখন শেষ হয়ে যায় তখন লাস্টের দিকে 3টা বান্ডেল মধ্যে যে কোনো একটি বান্ডেল নিতে পারবো। এখানে কোন বান্ডেলটা কেমন হবে আমার জানা ছিল না, যার জন্য আমি ভুলবশত আমি মাঝখানের মাঝে যে বান্ডেলটা রয়েছে সেটা নিয়ে ফেলছি। বান্ডেলটা নেওয়ার পর বুঝতে পারি এটা আবুল মার্কা একটি বান্ডেল ছিল। তো যাই হোক, এখানে 10টি স্পিন করার পরেই তোমরা 50% ডিসকাউন্ট পাবো। আর যদি ইভেন্টটা ফুল কমপ্লিট করতে চাও অবশ্যই কিন্তু মোটামুটি 2000 ডায়মন্ডের মতো তোমাদের প্রয়োজন হবে। সো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে এখনই লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সো আজকের এই ভিডিও পর্যন্ত, পরের কোনো ভিডিওতে আবারও কথা বলবো, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।